আমন্ত্রণ এক মিনিটে আজকের বাংলাদেশের সঙ্গে আছি আইরিন আয়াত। বোতলজাত সয়াবিনের দাম বেড়ে 198 টাকা লিটার, খোলা 180। 12 কেজি এলপিজির দাম কমলো 104 টাকা। আইন মেনেই হাজি সেলিম বিদেশ গেছেন, ফিরেছেন। জুনের মধ্যেই সেতুতে যান চলাচল ওবায়দুল কাদের। বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অশনি। 25 মাস পর করোনায় সর্বনিম্ন শনাক্ত। জাফলংয়ে পর্যটকদের বেধরক লাঠি পেটা। ফাঁকা ঢাকায় পকেট কাটা হচ্ছে যাত্রীদের। রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে পারে, কৃষিমন্ত্রী। সচিবালয়ে ঈদের আমেজ, উপস্থিতিও কম। এই ছিল এক মিনিটে আজকের বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।